বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও নির্মল ধারার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী এবার সেই নিরাপত্তা রক্ষী ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন এই দুই বিধায়ক হঠাৎ কি এমন কারণ যার জন্য কেন্দ্রের দেওয়া নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহারের আবেদন জানালেন দুই বিধায়ক উঠছে প্রশ্ন যদিও এই বিষয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন ব্যক্তিগত কারণেই নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে তবে কারণ নিয়ে খোলসা করেননি বিধায়ক আমরা অনেক দিন আগেই দিয়েছি আমার ব্যক্তিগত অসুবিধা থাকার জন্য আমরা নিরাপত্তা আমি নিতে পারবো না এত কজন মানে কোন জেলার কজন বিধায়ক দিয়েছেন আমি আর নির্মল ধারা আমরা দুজনে দিয়েছি কেন এই মানে হঠাৎ করে এটা কি মানে তৃণমূলের যোগদানের ইঙ্গিত না না সকল কোনো ব্যাপার নয় সময় বলবে ওটা আমরা প্রথম থেকেই সিকিউরিটি না নেওয়ার পক্ষেই ছিলাম না এই যে একের পরে এক আপনারা গ্রুপ ছাড়লেন গ্রুপ ছাড়ছেন তারপরে সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এরপরে এই যে নিরাপত্তা রক্ষী এটা একটা কি অন্য বার্তা যাচ্ছে না আমরা কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ উগড়ে দিই নেই আমরা যে জায়গায় জানাবার সাংগঠনিক স্তরে আমরা সেই জায়গাতে জানিয়েছি রাজ্যেও জানিয়েছি দিল্লিতেও জানিয়েছি আমরা একটা জাতীয়তাবাদী দল আমাদের নিশ্চয়ই আশা আছে ওনারা এটা নিয়ে ভাববেন নিরাপত্তার কি ছাড়া কি অন্য কোনো বিষয় রয়েছে না না অন্য কোনো বিপদ যারা দীর্ঘদিন সংগঠনের সাথে যুক্ত আছে যারা সংগঠনটা বুঝেন ওই সকল ব্যক্তিদিকে দায়িত্ব দিলেই সংগঠনটা ভালো থাকবে যাদের সাথে বিজেপির কোনো সংই সেই সকল ব্যক্তিদিকে দায়িত্ব দিয়ে দিলেই সমস্যাটা আসে সেই সমস্যা আমাদের এসেছে তাহলে কাদের আন বললেই এই সংগঠনের দায়িত্ব দেবে সেটা তো দলের সংগঠন আছে ওনারা বিষয়টা বুঝবেন ওনারা দেখবেন খারাপ তো দীর্ঘদিন ধরে ধরুন বিজেপি করে আসছেন এবং আমি সেক্ষেত্রে কেন বারবার আপনাকে কেন সামনে প্রকাশ্যে মুখ খুলতে আর মুখ খোলার বিষয় নয় বিষয়টা হচ্ছে যেটা হয়তো একটা রাজনৈতিক দল সংসার মাত্রই খুব বিক্ষোভ থাকবে হয়তো আমাদের হয়তো এটা ভালো লাগেনি উনাদের হয়তো ভালো লেগেছে তাই উনারা ভেবেছেন সেই কারণে কি নিরাপত্তা ছেড়ে না না নিরাপত্তা ছাড়া সকল ব্যাপার নয় নিরাপত্তা আমরা আগেও জানিয়েছিলাম তৃণমূল বলছে এরকম বিজেপির অনেক নেতৃত্ব যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে দলে ফিরতে পারে আমাদের কাছে সেই রকম কোনো ব্যাপার নয় আমাদের কাছেও অনেক তৃণমূলের নেতাদের যোগাযোগ আছে যারা বিজেপিতে আগামী দিনে আসতে চায় কিন্তু বিজেপির দুই বিধায়কের কেন্দ্রীয় বাহিনী ছাড়তে চেয়ে চিঠি খিরে জোর জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় কি প্রত্যাহারের পেছনে কি রয়েছে রাজনৈতিক তাৎপর্য এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে শিবির বদল করতে চলেছেন কি দুই বিজেপি বিধায়ক এই প্রশ্নের উত্তরে বিধায়ক জানান সেটা সময় বলবে অন্যদিকে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা বলেন এটা দলের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমি কিছু বলবো না তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ইন্দাস বিধানসভার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন মানুষের উন্নয়নের জন্য এসেছি মানুষের উন্নয়ন করতে যদি অন্য দলে যেতে হয় যেতেও পারি এই ব্যাপারটা আমি দেখলাম যে বারবার ওটা কিন্তু দেখাচ্ছে যে কেন্দ্র বাহিনী পরিত্যাগের ব্যাপারে কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার এটা আমাদের দলের ব্যাপার এই এর বাইরে আমি কিছু বলতে পারবো না কারণ এই ব্যাপার নিয়ে আমারও এখনও পর্যন্ত আমার কিছু জানার নেই দল ছেড়ে কি তৃণমূলে যাওয়ার চিন্তাভাবনা কিছু আছে দেখুন ইন্দাস বিধানসভার প্রতিটি মানুষ অপামর জনগণ তারা আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন তাদের চাওয়া পাওয়া তো একটা থাকতেই পারে আমি জনগণ উন্নয়নে সামিল হয়েছি এবং সেই ব্রত নিয়ে আমাকে যেখানে যেতে হয় যাব। তাতে দল পরিবর্তন করতে হয় সেটা বড় কথা নয় আমি অন্য জায়গাও যেতে পারি তৃণমূলে যাবার কিছু চিন্তা ভাবনা কিছু রয়েছে তো আমি একটা কথাই বারবার বললাম যেখানে যেতে হয় যাব। তৃণমূল কেন আমি যদি হাইকমান্ডের কাছেও যেতে হয় সেখানে যাব। আর ঘটনাকে ঘিরে বাঁকুড়া জেলায় বিজেপির একাধিক বিধায়কদের বিদ্রোহী হয়ে ওঠাকে ঘিরে বিজেপির জেলা রাজ্য এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব যে অস্বস্তিতে তা মনে করছেন রাজনৈতিক মহল বাঁকুড়া থেকে শেখ মফিজুল হুদার রিপোর্ট আনন্দ বার্তা